হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নি ভিডিও তোমরা যারা জিএনএম এবং এনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে ওয়েম আর সিট সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো কোন জায়গাগুলো তোমরা যদি ভুল করো তাহলে তোমার মানে যে এই যে ওয়েম আর সিট এই ওয়েম আর সিট বাতিল হতে পারে বা কীভাবে তোমরা ওয়েম সিট ফিল আপ করলে আন্দাজে যদি সঠিক অ্যান্সার করো সেক্ষেত্রেও কিন্তু সঠিক অ্যান্সার হতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথম কীভাবে ওএমআর আর ফিল আপ করবে এই নিয়ে আমি আলোচনা করব। এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তবুও পরীক্ষার আগে আরেকবার বলে দিচ্ছি কিভাবে তোমরা ওয়েম আর সিট ফিল আপ করবি এটা তোমাদের অবশ্যই জানা দরকার দেখো পরীক্ষার হলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন দুটো অংশ পাবে দুটো অংশ কি কি দুটো অংশ হচ্ছে এক হচ্ছে তোমরা কোশ্চেন পাবে কোশ্চেনের বুকলেট পাবে সেখানে শুধুমাত্র কোশ্চেন দেওয়া থাকবে আরেকটা এইভাবে একটা ওএমআর দেওয়া থাকবে অর্থাৎ অ্যানসার সিট এখানে তোমাকে অ্যান্সার শিট ফিল আপ করতে হবে কিভাবে অ্যান্সার শিট ফিল আপ করে অর্থাৎ এই যে কারেক্ট অ্যান্সার কিভাবে করবে সেটার কিন্তু ডিটেলস দিয়েছে একদম পুরো বক্সটাকেই তোমাকে কি করতে হবে দাগ করে দিতে হবে এবং গোল করে দিতে হবে দেখো অ্যান্সার এইভাবে করা আছে এটা কিন্তু ভাবে বলা হয়েছে যে এইভাবে তোমাকে ওইমার শিটটা ফিল আপ করতে হবে ঠিক আছে এই নিয়ে আমি পরপর আলোচনা করছি সর্বপ্রথম দেখো ওইমার শিট ফিল আপ করার জন্য কোশ্চেন ভূগলের নম্বরটা লিখতে হবে কোশ্চেন বুগলের নম্বর কোথায় পাবে কোশ্চেন শিটে পাবে অর্থাৎ তোমাকে যে কোশ্চেন শিট দেবে মানে আরেকটা যে পেপার দেবে বুগলেটের সঙ্গে যে আরেকটা পেপার দেবে কোশ্চেন দেবে সেই কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেনের বুগলের নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকের কিন্তু বুগলের নাম্বার আলাদা আলাদা হবে ঠিক আছে প্রত্যেকের বুগলের নাম্বার আলাদা আলাদা তারপরে দেখো রোল নাম্বার এই রোল নাম্বারটা কোথায় পাবে এই রোল নাম্বারটা তুমি তোমার অ্যাডমিট কার্ডে পাবে অ্যাডমিট কার্ড আর কয়েকদিন পরেই মিনিমাম সতেরো তারিখ থেকে তোমরা কিন্তু এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করবে কিভাবে তোমরা ওই মানে হচ্ছে অ্যাডমিটটা বার করবে এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলে দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকো ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করে দেবো এবং সব রকমভাবে সাহায্য করা হবে এর আগে আমি ক্লাস করেছি সেগুলো তোমরা দেখতে পারো আগে তোমরা দেখে নাও রোল নাম্বারটা এইভাবে ফিল করবে দেখো সর্বপ্রথম আমি কি বসালাম কোশ্চেনে ভুগলের নম্বর বসালাম তারপরে রোল নাম্বার বসালাম এইখানেই করে দিলে হবে না তোমাকে আরও কিছু বিস্তারিত দেখো এখানে দেখো দুই দুইয়ের ঘর তোমাকে গোল করতে হবে এখানে দেখো এক একের ঘর গোল করতে হবে এখানে দেখো সাত সাতের ঘর গোল করতে হবে অর্থাৎ প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা সিরিজে একটাই সিরিজে একটাই ঘর গোল হবে আলাদা সিরিজে আসলে হবে না ঠিক আছে এখানে দেখো দুইয়ের ঘর দুইয়ের ঘর এইভাবে গোল করবে দুইয়ের ঘর এইভাবে গোল করবে জিরোর ঘর মানে সর্বনিচে দেখো একদম জিরো আছে এইভাবে কিন্তু পরপর ফিল আপ করতে হবে যেভাবে দেওয়া আছে অর্থাৎ এইভাবে দেখো একটা সিরিয়াল এইভাবে দিয়েছে মানে এই সিরিয়ালে শুধুমাত্র দুই গোল হবে আবার এই সিরিয়ালে শুধুমাত্র যদি দুই থাকে দুই গোল হবে এক থাকলে এক গোল হবে এইভাবে কিন্তু বসাতে হবে এখানে দেখো তোমার নাম লিখতে হবে নামটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপরে দেখো কোন সেন্টারে তোমার এক্সাম পড়েছে সেই সেন্টারের কিন্তু নাম লিখতে হবে এইভাবে কিন্তু তোমাকে ওই মারটা পরপর ফিল আপ করতে হবে আমি তোমাদের আরো ডিটেলস টা দেখিয়ে দিচ্ছি আরো সুবিধা হবে দেখো দেখো এরপরে অ্যান্সার শিটটা কিভাবে অ্যানসার সিট ফিল আপ করবে এটা কিন্তু পরপর বলা আছে অ্যান্সার শিট ফিল করার জন্য তোমার এক নম্বর কোশ্চেনে যে কোশ্চেনটা থাকবে এক নম্বর কোশ্চেন তো এটা এক নম্বর কোশ্চেনে মনে করো অপশান ডি ঠিক হয়েছে তাহলে তোমাকে অপশান ডিটাই গোল করতে হবে দু নম্বর অপশান মনে করো অপশান বি ঠিক হয়েছে অপশান বি গোল করতে হবে এইভাবে কিন্তু তোমাকে ওয়েম আরে দাগ করতে হবে এবারে তোমাদের কিছু বক্তব্য হচ্ছে কিভাবে আমরা আন্দাজে ওয়েমার ফিল আপ করলেও সঠিক অ্যান্সার হতে পারি তোমরা আন্দাজে সঠিক অ্যান্সার যদি করতে চাও তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু দেখবে যে এইভাবে করলে আন্দাজে সঠিক অ্যান্সার হয় অ্যাকচুয়ালি যারা খুব পড়াশুনো করে বা সঠিকভাবে যারা পড়ায় তারা কখনো বলবে না যে তুমি আন্দাজে সঠিক অ্যান্সার করে আসো কারণ আন্দাজে কখনোই সঠিক অ্যান্সার করা যায় না একটাই পদ্ধতি করা যায় যখন দেখবে যে তোমার হচ্ছে সমস্ত কোশ্চেনটা সলভ করার পর মনে করো তুমি একশোটা কোশ্চেন সলভ করেছো একশো পনেরো নম্বরে তোমার মনে হচ্ছে তুমি পঁয়তাল্লিশ নাম্বার পাবে আর পাঁচ নাম্বার পেলে তুমি সরকারি কলেজে চান্স পেতে পারো এইভাবে কিন্তু একটা কাউন্টিং হয় তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতগুলো কোশ্চেন সঠিক করতে পারছো আর এগুলো জানতে হলে তোমাকে মক টেস্ট দিতে হবে অর্থাৎ এক্সাম দিতে হবে পরীক্ষার আগে অবশ্যই এক্সাম দিতে হবে এক্সাম অর্থাৎ মক টেস্ট দিতে হলে তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে যেতে পারো ওয়েবসাইটে গিয়ে ওখানে কিন্তু মক টেস্টগুলো দিতে পারো আমাদের মক টেস্ট দেওয়ার জন্য দেখো এখানে আমি কিন্তু ডিটেলসে বলেছি কীভাবে মক টেস্টগুলো দেবে দশটি কুড়িটি তিরিশটি এইভাবে কিন্তু মক টেস্টের প্যাকেজ আছে যার যতগুলো করে মক টেস্ট দরকার তোমরা মক টেস্ট দাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় গাফিলতি আছে কোন জায়গায় তোমার ভুল হচ্ছে কোন জায়গাগুলো তোমাকে ইম্প্রুভ করতে হবে এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে এবং কতটা স্কোর করতে পারছো মিনিমাম সত্তর প্লাস স্কোর না করলে তো তোমরা কিন্তু সরকারি কলেজে চান্স পাবে না সত্তর প্লাস স্কোর করতে হবে সেই জন্য অবশ্যই মক টেস্ট দিয়ে কতটা তুমি স্কোর করতে পারছো সেগুলো কিন্তু তুমি দেখে রাখবে ঠিক আছে আর এটা হচ্ছে সাজেশান পিডিএফ সমস্ত সাবজেক্ট থেকে আমরা কিন্তু সাজেশান পিডিএফ বানিয়েছি এগুলো ডেসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা বিস্তারিত জানতে পারো এগুলো তোমরা জানতে পারো সর্বপ্রথম আমি ও এমআরসি সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করি তাহলে তোমরা আরও বেশি যে জানতে পারবে এবং ডিটেলসটা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো তোমার ভুল হতে পারে দেখো এখানে আমি কি বললাম সত্তর প্লাস স্কোর করতে হবে তবেই কিন্তু তুমি মোটামুটি একটা স্কোর ভালো করতে পারবে মানে একটা ভালো র্যাঙ্ক করতে পারবে আর ভালো র্যাঙ্ক করতে পারলে সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবারে দেখো এই যে তুমি কোশ্চেনগুলো সলভ করলে মনে করো তুমি একের ডি হয়েছে পরের যে ডি হবে না পরের যে অপশান এ হবে এমনটা তো সঠিক নয় তুমিও শুধুমাত্র ও এমআসিট দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবে না তোমাকে কোশ্চেন দেখতে হবে মনে করো তোমার মনে হচ্ছে অপশান এও সঠিক অপশান বিও সঠিক মনে হচ্ছে এক নম্বরের কোশ্চেন অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন বলছি এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমার যদি মনে হয় যে অপশান এটা বেশি ঠিক এ দাগ করবে যদি মনে হয় যে বি ঠিক বি দাগ করবে একটাই অপশান দাগ করবে দুটো অপশান ভুল করেও দাগ করতে যাবে না দিলে কিন্তু এই যে আঠাশ নম্বর কোশ্চেনটা আমি দুটো দাগ করেছি তো দুটো অপশানই কিন্তু মানে এই যে অপশানটা আঠাশ নম্বর কোশ্চেনের পুরো কোশ্চেনটাই বাদ হয়ে যাবে এমন কি এই রকম ভুল করলে তোমার ওএমআরটাই অর্থাৎ পরীক্ষাটা ক্যান্সেল হতে পারি যদি কোনো স্টুডেন্ট ভাবে যে আমি হচ্ছে অপশান বি পরপর গোল করব তাহলে দেখো একটা অপশান এই লাইনে যদি সবগুলো তুমি গোল করো মনে করো তুমি দশটা গোল করেছো শুধুমাত্র বির অপশান সেক্ষেত্রে তোমার দুটো অপশান সঠিক হবে এটা কিন্তু বাস্তব যে দুটো অপশান তোমার সঠিক হবে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়ানের এর কোশ্চেনে নেগেটিভ মার্ক আছে মানে চারটে যদি কোশ্চেন ভুল করো এক কেটে নোশ্চেনে দুটো ঠিক হয়েছে মানে দু নাম্বার পাচ্ছ পাচ্ছ বাকি আটটা ভুল হয়েছে মানে মাইনাস দুই চলে যাচ্ছে তাহলে কত পেলে জিরো পেলে এই জন্য আমি বলছি যে আন্দাজে সঠিক অ্যান্সার করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু ভুল হবে যদি কেউ আন্দাজে সঠিক অ্যান্সার করতে চাও মানে আন্দাজে যদি অ্যান্সার করতে চাও সেক্ষেত্রে কিন্তু এইভাবেই অর্থাৎ পরপর দাগ করে কিন্তু অ্যান্সারগুলো করতে পারো কিন্তু তোমরা সবসময় চাইবে তুমি যতগুলো কোশ্চেন করতে পারছো ততগুলো কোশ্চেনের অ্যান্সার করা কারণ তোমাদের তো একটা র্যাঙ্ক বের হবেই র্যাঙ্কটা নির্ভর করবে তুমি কতটা স্কোর করতে পারছো তোমরা যদি আন্দাজে করো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আন্দাজে অ্যান্সার করে আসে সেক্ষেত্রে তার মাইনাসেও র্যাঙ্ক হয়ে যায় মাইনাসেও সে নাম্বার পায় সেক্ষেত্রে কিন্তু তার রাংটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে প্রায় পায় না পড়লেই চলে যদি আন্দাজে সঠিক অ্যান্সার করে অ্যান্সারগুলো ভুল করো তুমি মনে করো তুমি চল্লিশটি কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পারছো চল্লিশটি কোশ্চেন তুমি ডাক করে আসলে সঠিক অ্যান্সার করে আসলে সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অর্থাৎ সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বুঝতে পেরেছ সেই জন্য তোমরা এইভাবে তোমরা কিন্তু সঠিক অ্যান্সার করতে পারো মানে আন্দাজে না অ্যান্সার করে যতগুলো কোশ্চেন অ্যান্সার জানো ততগুলো কোশ্চেন অ্যান্সার তোমরা করে আসবে আরও কিছু প্রসেস বলি যেটা দু নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে দু নাম্বারের কোশ্চেন জীবনবিজ্ঞানে একত্রিশ নম্বর কোশ্চেন থেকে শুরু হবে এবার দেখো দু নম্বরের কোশ্চেনে কোনো নেগেটিভ মার্ক নেই সেখানে তোমার দুটো বা তিনটে অপশান সঠিক হবে মনে করো অপশান এ সঠিক হয়েছে অপশান বি সঠিক হয়েছে তুমি এও দাগ করেছো বিও দাগ করেছো সিও দাগ করেছো দেখো একটা কোশ্চেন মানে একটা অ্যান্সার ভুল করার জন্য তোমার কিন্তু এখানে কোনো নাম্বার আসছে না কিন্তু মনে করো বত্রিশ নম্বর কোশ্চেনে অপশান এ সঠিক এবং বি সঠিক তুমি কেবলমাত্র অপশান এ দাগ করেছ তুমি কেবলমাত্র অপশান এ দাগ করেছ বি করনি সেক্ষেত্রে কিন্তু তুমি এক নাম্বার পাবে যখন ভুল অ্যান্সার করবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার পাবে না বুঝতে পেরেছ তাই কোনোভাবেই তোমার ভুল করা উচিত নয় বা তুমি যেটার অ্যান্সার জানো না ভুল করেও অ্যান্সার করতে যাবে না এবারে তোমাকে একটা কথা বলি কোশ্চেন বুগলেটে তোমাকে একটা কোশ্চেন দেখাই কোশ্চেন বুক কিভাবে কীভাবে কোশ্চেনগুলো থাকবে মনে করো আমি তোমাকে কোশ্চেনগুলো দেখাই কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই কোশ্চেনগুলো দেখাই মনে করো এই কোশ্চেনটা আছে এখানে দেখো আমি কতগুলো কোশ্চেন নিয়েছি কি বলছে ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা হলো কত এখানে কিন্তু এই কোশ্চেনটা আমি নিয়েছি এইভাবে কোশ্চেন বুগুলের নাম্বার দেওয়া থাকবে এবারে এই কোশ্চেনটার অ্যানসার যদি এ হয় তুমি কি করবে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে কোশ্চেন বুকলেটে কোশ্চেন দেখে মনে করো কোশ্চেন নম্বর ওয়ানে এক নম্বর অপশান সঠিক হচ্ছে তুমি এক নম্বর কি কি লিখবে এর পাশে এ লিখে দেবে মনে করো এই কোশ্চেনটা তো জিনোগত গঠন মানে জিনো টাইপ এটার অ্যান্সার বি হচ্ছে তুমি কি করবে কোশ্চেনের পাশে এটা মনে করো পঁচিশ নম্বর কোশ্চেন তুমি কি করবে পাশে বি লিখে দেবে পাশে বি লিখে দিলে এখানে আর দাগ করবে না এখানে দাগ করলে কিন্তু তোমার যখন তুমি ওই মারে দাগ করতে যাবে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবেই হয়তো এটা ছাব্বিশ নম্বর কোশ্চেন বংশগতি চেকার বোর্ডের সস্তা কি এটা তোমরা কি কী অ্যান্সার হবে চেকার বোর্ডের সস্তা প্যানেট বি হবে অ্যান্সার এবারে এইভাবে বি অপশানটা দাগ করবে এইভাবে অপশানগুলো দাগ করবে তাহলে তোমার অ্যান্সার করার সম্ভাবনা যেমন বেশি থাকবে এবং কিন্তু তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক সম্ভাবনা বেশি থাকবে পরীক্ষার হলে বেশিরভাগ স্টুডেন্ট ঘাবড়ে গিয়ে ভুল অ্যান্সার করে যাতে তোমাদের ভুল অ্যান্সার না হয় তার জন্য কিন্তু বাড়িতে বসে তোমাকে সর্বপ্রথম এই ওএমআর গুলো এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে অর্থাৎ বাড়িতে বসে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দেবে তত বেশি কিন্তু তোমার ডাউটগুলো ক্লিয়ার হবে এবং কোন জায়গায় তোমার অ্যান্সার ভুল হচ্ছে কোথায় তোমার ঘাটতি আছে এগুলো কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এইভাবে তোমরা গুলো করবে আর এর আগে আমি ওয়েম আর কীভাবে ফিল আপ করবে ডিটেলসে বলেছিলাম আজকেও কিছুটা অংশ আমি বলে দিলাম তোমাদের সুবিধার জন্য এগুলো তোমরা জেনে রাখো ঠিক আছে এবার দেখো আরো কিছু জিনিস আমি তোমাদের পরপর বলি কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে যে ভুল ভুল করে তোমার একটা দাগ হয়ে গেছে মনে করো তোমার অ্যান্সার এই পঞ্চাশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার ডি হবে তুমি ভুল করে অপশান এ দাগ করে দিয়েছ সেক্ষেত্রে কিন্তু তুমি আবার ভুল করে অপশান ডি দাগ করতে যাবে না বা এই যে দুটো অপশান দাগ করে দিয়েছো এইভাবে দুটো অপশান ডাক করবে না যদি অপশান ভুল হয় কোনো কারণে একটা অপশান ডাক করেছিলে ওটা ভুল হয়েছে তাহলে ওটা তোমার ভুলই থেকে যাক ঠিক করতে যাবে না ঠিক করতে গেলেই কিন্তু তোমার ওই মারটা বাতিল হতে পারে এখানে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে কোনো কারণে ভুল অ্যানসার হলে ওই ভুলটা থেকে যাবে তোমরা ঠিক করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু তোমার জিনিসটা মানে তোমার যে পরীক্ষার যে অ্যান্সারটা ওই অ্যান্সারটা পুরোটাই বাতিল হয়ে যাবে এমনটাই কিন্তু করতে যাবে না যতগুলো তুমি সঠিক অ্যান্সার করতে পারবে মনে করো তুমি দশটা অ্যান্সার সঠিক করতে পারছো তুমি দশটাই সঠিক অ্যান্সার করে আসো আন্দাজে সঠিক অ্যান্সার করতে গিয়েই কিন্তু তোমার সমস্ত খাতাটা কিন্তু বাতিল হতে পারে বা হচ্ছে তোমার র্যাঙ্ক মাইনাসে চলে যেতে পারে মানে তোমার স্কোর মাইনাসে চলে যাচ্ছে সেখানে কিন্তু দেখবে কিছু কিছু স্টুডেন্ট কম নাম্বার পেয়েও সরকারি কলেজে চান্স পায় কেন পায় কারণ তারা তিরিশটা সঠিক অ্যান্সার করেছে তিরিশটাই সঠিক হয়েছে বা হচ্ছে তিরিশটা সঠিক অ্যান্সার করেছে পঁচিশটাই সঠিক হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার র্যাঙ্কটা অন্যরকমভাবে নির্ভর করে অর্থাৎ নর্মালাইজেশান হয় নর্মালাইজেশান পদ্ধতিতে কিন্তু তোমাদের কাউন্সেলিং হয় সেখানে কিন্তু তোমাকে জিনিসটা খেয়াল রাখতে হবে তুমি আন্দাজে সঠিক অ্যান্সার করে হয়তো বেশি অ্যান্সার করে আসতে পারো কিন্তু সেই জায়গায় তোমার কিন্তু ভ্যালুটা ততটাই থাকলো না যতটা যে তিরিশটা কোয়েশ্চেন করেছে তিরিশটা সঠিক অ্যান্সার করেছে এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে আর কিছু জিনিস আমি তোমাদের বলে রাখি মনে করো তুমি হচ্ছে একান্ন নম্বর কোশ্চেন অ্যান্সার জানো বাহান্ন নম্বর কোশ্চেন জানো না যেটার কোশ্চেন জানো না সেটার অ্যান্সার আর করতে যেও না ওটা কিন্তু তুমি ফাঁকা রেখে দাও অনেকে ভাবে যে আমি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করে যাব সমস্ত অ্যান্সারটা মানে এই যে ওই মারটা দিয়েছে পুরো মারটা ফিল আপ করে চলে আসবো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু জিনিসটা মানে তুমি যে নাম্বারটা পাচ্ছ সেটা কিন্তু অনেক কম পাবে এই ক্ষেত্রে কিন্তু তুমি খেয়াল রাখবে এই জায়গাটা কিন্তু ভুল করে এই জিনিসটা করতে যাবে না তুমি যতগুলো অ্যান্সার পারবে ততগুলো অ্যান্সারই করবে ভুল করে তোমরা এক্সট্রা অ্যানসারগুলো করতে যাবে না ঠিক আছে আরও কিছু জিনিস তোমাদের আরো বলি গুরুত্বপূর্ণ কিছু যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট কি করে ওয়েম পাওয়ার পর কোশ্চেনের নিচে ওএমআর শিট রেখে দেয় এই জায়গাটায় ভুল করলে হবে না কারণ ওএমআর শিটে দুটো হোল থাকে একটা হচ্ছে সামনের এই অংশটা পেছনে কিন্তু কার্বন পেপার থাকে এর সামনে কিন্তু তুমি কোশ্চেন পেপার রেখে যদি কোশ্চেন করো তাহলে বিভিন্ন জায়গায় দাগ হবে মানে তোমার কার্বন পেপারে বিভিন্ন জায়গায় দাগ হবে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই মার বাতিল হতে পারে তাই অবশ্যই তুমি যদি পরীক্ষা দিতে বসো ওইমারটা বাম পাশে রেখে দিয়ে ডান পাশে কোশ্চেন নেবে মানে দুটো একসঙ্গে কোনো কারণেই নেবে না দুটো একসঙ্গে নিলে কিন্তু তোমার জিনিসটা আরও খারাপ হবে মানে ওই মারে দাগ হয়ে যাবে বা হচ্ছে তার যে পেছনে যে কার্বন পেপার আছে ওখানে কিন্তু দাগ হয়ে তোমার কিন্তু ও এমআরসিটা বাতিল হতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখবে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বলো আমি তোমাদের ডিটেলসে আরও কিছু জানিয়ে দেব। কিভাবে ওই মাস ফিল করবে এ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এবারে কিছু স্টুডেন্ট বলবে যে আমি কতটা স্কোর করতে পারছি আমার কোথায় ঘাটতি আছে এ নিয়ে বিস্তারিত আমি কিভাবে জানবো তার জন্য আমি তোমাদের প্রত্যেক দিনই বলি যে তোমরা মক টেস্টগুলো দাও যদি মক টেস্ট দিতে চাও আমাদের ওয়েবসাইটে ভিজিট করো ওয়েবসাইটটা কোথায় পাবে তোমরা দেখো কমেন্টে দেখো ফার্স্ট লিঙ্ক দেওয়া আছে কমেন্টের ফার্স্ট লিংকে দেখো লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে তোমরা হচ্ছে মক টেস্টে অংশগ্রহণ করবে সেখানে কিন্তু বলা আছে তোমরা এইভাবে দশটা কুড়িটা বা তিরিশটা এইভাবে মক টেস্টগুলো নিতে পারো সেখানে তোমরা একবার পেমেন্ট করলে অটোমেটিক্যালি তোমরা কিন্তু পরপর সারাদিনে যতগুলো খুশি মানে একটা দুটো তিনটে সমস্ত মক টেস্ট তোমরা দিতে পারবে যতগুলো খুশি সারাদিন বসে বসে তোমরা মক টেস্ট অর্থাৎ এক্সাম দিতে পারবে এক্সামের পরে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্টের ডান দিকে স্ক্রল করলে তোমরা কোয়েশ্চেনের ডিটেলসগুলো দেখতে পাবে এবং সাজেশান পিডিএফ নিতে চাইলে সাজেশান পিডিএফ নিতে পারো তোমরা কিন্তু ডেসক্রিপশন চেক করো বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু ডিটেলস জেনে যাবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডিরেক্ট পেমেন্ট করলে বা এই নাম্বারে পে গুগল পে পেটিএম করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দাও পেমেন্টে আমরা কিন্তু তোমাদের জয়েন করে নেবো ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এই ছিল আজকে বিস্তারিত কিছু আলোচনা এগুলো নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিল তাই এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখো প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টে অর্থাৎ ডান দিকে এবং বাম দিকে দেখো প্লেলিস্ট উঠে আছে এই লিস্টে ক্লিক করে তোমরা সমস্ত কোশ্চেন আনসার মানে সমস্ত সাবজেক্টের যে কোশ্চেনগুলো আমি আগে করিয়েছি ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে